हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल एस एम विलेज फूड कुकिंग। आज के दीदी चूलटा बेधे देव ओइजन्य भावलाम ओई भिडियो अपने संगे शेयर करी। तो एखाने चिरुनी क्लिप गार्डार सबकिछु निये बसे पड़ेछि, तो चलुन शुरू करी। दीदी माझखान थेके सिटी केटे निएछि, চুলে ফুল দিয়ে দিয়েছি। দেখুন তোর পছন্দ হয়েছে চুল বাঁধাটা? আমাদের এই চুল বাঁধার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আর এর সঙ্গে আপনাদের সঙ্গে একটা খাবারের রেসিপিও শেয়ার করছি। আজ আমরা কুলের খিচুড়ি রান্না করে দেখাবো, ওই জন্য কুল নিয়েছি। নিয়েছি এক কাপ চাল, এক কাপ মসুরির ডাল, এক কাপ মুগ ডাল, এক কাপ বিউলির ডাল, আর নিয়েছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, নিয়েছি আদা আর লঙ্কা আর লাগবে। আর আমরা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো অ্যাড করবো লাস্টে।
तो चलो रान्ना टा शुरू करी। चाल और डाल सब दिए एक साथ मिशिए नियेछि। एबार एगुलो धुए निये आसबो। चाल डाल गुलो धुए नियेछि, एबार प्रेसार कुकारेर मध्ये दिए देबो। मुग डाल और बिउली डाल किन्तु अवश्यई भेजे नियेछि आमरा। एबार ए चाल डालेर मध्ये जल दिए दिच्छि। আমরা চাল ডালের মধ্যে জল অ্যাড করে দিয়েছি। আমরা চাল ডালটা সিদ্ধ হওয়ার মতন জল অ্যাড করেছি। এবার এটা সিদ্ধ করে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি লবণ আর কাঁচা লঙ্কা। এবার প্রেসার কুকারটা আটকে দেব। প্রেসার কুকারে চারটে সিটি দিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে পুরো ডাল চাল সব সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর আদা থেঁতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ। এবার এর মধ্যে ডাল আর চাল যেটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটা দিয়ে দেব। একটু জল দিতে হবে। আর একটু জল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে কুল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে জিরে গুঁড়ো দেব। আর গরম মশলা গুঁড়ো দেব। ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। খিচুড়ির সঙ্গে ডিম বেগুনের চপ পরিবেশন করেছি। আমাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আর আমরা অন্য একটা ভিডিওতে ডিম বেগুনের চপের রেসিপি